Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to Solutions Pack, another brand new video. Aajke amra Sui network e testnet ni airdrop niye kotha bolbo. Apnader previous kichu kotha mone ache jegulo bolar কথা না আমি মনে করি যেটা হচ্ছে অ্যাপটোস নেটওয়ার্কে একটা টেস্টনেটের ফ্রি এনএফটি মিন্ট করে একজন $4,000-5,000 মালিক হয়েছিল তার পরবর্তীতে বেশ কিছুদিন আগে আরবিট্রামে জাস্ট কিছু সোয়াইপ করে একজন $6,000-10,000 মালিক হয়েছিল মানে লাখ লাখ টাকা ঠিক সিমিলার লাইক এরকম এখানে একটা সুই নেটওয়ার্কে অ্যাড্রপ আছে যেখানে আপনার আরবিট্রামের যে ডলার রাই ফান্ড রয়েছিল রাইজ করা তার থেকে কিন্তু প্রায় ২-৩ গুণ ডলার ফান্ড রাইজ এখানে রয়েছে সুই নেটওয়ার্কে আজ থেকে প্রায় ৬ মাস আগে তাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল যেখানে তারা লেয়ার ওয়ান ব্লকচেইনে সুইতে প্রায় ৩০০ মিলিয়ন ফান্ড রাইজ করেছে এবং তাদের যে আপনার ভ্যালুয়েশন টার্গেট যেটা সেটা ছিল ২ বিলিয়ন আজ থেকে ৬ মাস আগে তারপরে কি টার্গেট হয় নাই অবশ্যই এবং এখান থেকে প্রত্যেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব ভালো একটা এয়ারড্রপ প্রফিট পেতে চলেছেন তো কীভাবে আপনারা এখানে কাস্ট অ্যাক্টিভিটিটা করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব তো প্রথমে প্রশ্ন আসতে পারে আপনাদের মাথায় যে আমরা এর আগেও তো কাজ করেছি তাহলে স্ন্যাপশটটা তো সেখান থেকেও নিতে পারে এখন আমরা কেন করব সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমরা যদি বলি সুই নেটওয়ার্কের পার্মানেন্ট টেস্টনেটটা লঞ্চ হয়েছে বেশ ৩-৪ দিন হয় আমার ভিডিও পাবলিশের আগে তো এর আগে যে টেস্টনেট ছিল সেটা জাস্ট আপনার যে কাজটা করতেন সেটা ডেটাটা অটোমেটিক ডিলেট হয়ে যেত তার কোনো ডেটা তাদের ডেটাবেসে সেভ থাকতো না সো ইট মিন্স পার্মানেন্ট টেস্টনেটে এখন থেকে আপনারা যে অ্যাক্টিভিটি শো করবেন সবগুলো তাদের ডেটাবেসে থাকবে সো স্ন্যাপশটটা নিলে এখান থেকেই নেওয়ার আশঙ্কা রয়েছে সো চলুন শুরু করি আজকের ভিডিওটা সো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের সলিউশনস প্যাক ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর অবশ্যই অবশ্যই আজকের যে এয়ারড্রপটিতে জয়েন করতে হলে আপনাদের যে টাস্কগুলো প্রয়োজন হবে সেগুলো আমি আজকের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি এক্সট্রা কিছু তথ্য দিয়ে রাখি এখানে মিন্টিং লিঙ্ক আরও ভবিষ্যতে আসতে পারে আরও আপডেট আসতে পারে তাই অবশ্যই এই ভিডিওটা দেখে এই ভিডিওর টাস্কটুকু করে রেখে ঘুমালে চলবে না পরবর্তীতে আপডেট আসলে সেগুলো কমপ্লিটলি করতে হবে অর্থাৎ কোনো টাস্ক মিস করা যাবে না দুইটা করে ঘুমিয়ে থাকলে এমন আছে আপনি নাও পেতে পারেন আবার পেতেও পারেন হোয়াট এভার এটা ডিপেন্ড করবে প্রত্যেকের লাকের উপরে আচ্ছা তো এখন প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা টেলিগ্রামে চলে আসবো আমরা কিভাবে আসবো আজকের ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে টুডেইস এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামের এই পোস্টে চলে আসবো এখান থেকে আমরা দুইটা ওয়ালেট দেখতে পাচ্ছি একটা হচ্ছে সুয়েট ওয়ালেট একটা হচ্ছে সুই ওয়ালেট আমরা দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি আমরা এখান থেকে ব্যবহার করবো হচ্ছে কিউই ব্রাউজার আচ্ছা আমরা কিউই ব্রাউজারটা ব্যবহার করবো KIWI কিউই ব্রাউজার ওকে তো এইটার ভিতরে চলে যাবো এখন আমরা তো আমাদের এখানে এক্সটেনশনে যাবো আমরা টেলিগ্রামে যে এক্সটেনশনে আপনারা আছেন এখান থেকে দুইটা যে কোনো একটা ওয়ালেটের এক্সটেনশন আপনারা ক্লিক করে কপি করে নেবেন আমি সুই ওয়ালেটটা পারফেক্ট মনে করি তাই সুই লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম আচ্ছা এটা এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যে টাস্কটা আসবে আমাদেরকে প্রথমত এখানে অ্যাডেড টু ক্রোম থাকবে আমরা অ্যাডেড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে দিব থ্রি ডটে ক্লিক করে এখান থেকে চলে যাব সুই ওয়ালেট দেখতে পারবো এখানে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে পাসওয়ার্ড সেট আপ করে ব্যাক আপ ফ্রেশটা সেভ রেখে আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলবো তো এখান থেকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা থ্রি ডটে ক্লিক করে প্রথমত এখান থেকে দেখতে পারবেন যে সুই টেস্টনেট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনারা সুই ডেভনেট থাকবে সুইচ আপনার এই ডেভনেট থাকবে এখান থেকে টেস্টনেটে ক্লিক করে সুইচ করে নেবেন দেন এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন আচ্ছা ব্যাকে আসার পরে এখানে দেখেন রিকোয়েস্ট টু টেস্টনেট সুই এখানে ক্লিক করবেন এবং ২-৩ বার এখানে ক্লিক করলে আশা করি একবার আপনাকে দেয় এই দেখেন একটা সুই টোকেন দিছে আপনাকে ৩-৪ বার ঘন ঘন ক্লিক করলে হয়ে যাবে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই আই হোপফুলি আমি এখানে একটা সুই টোকেন পেয়ে গিয়েছি তো এখান থেকে দেখুন আলহামদুলিল্লাহ একটা সুই এখানে চলে আসছে এই যে চলে আসছে তো এখন আমার কাছে হচ্ছে কি আমি একটা ওয়ালেট সেট আপ করলাম আপনি চাইলে আপনার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার বা ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল থাকলে আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ালেট দিয়ে ট্রাই করতে পারেন যত ওয়ালেট দিয়ে কাজ করবেন তত আপনার প্রফিট যদি হয় বেশি হবে ওকে এক একজন দেখছি তো প্রায় ১০,০০০-১২,০০০ ডলার পর্যন্ত ইনকাম করে ২০,০০০ ডলার ইন্ডিয়ায় দেখলাম আরবিট্রামের একটা থেকে প্রায় ৮৬,০০০ ডলার ইনকাম করছে এই মানে শুধু পৈতামি বুঝছেন কী বলছি ওকে তো এরপরে আমাদের কাজ হচ্ছে কি প্রথম আমরা মিন্ট লিঙ্ক পাচ্ছি একটা এই মিন্ট লিঙ্ক আমরা চলে যাবো যেটা হচ্ছে মার্কেট প্লেসের টোকেন তো টোসিয়ানে চলে যাবো এখান থেকে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে দিব ওপেন করার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা এনএফটি মিট করবো সো এনএফটিটা মোটের জন্য এখানে এসে আমরা কালেক্ট করবো আমরা আমাদের এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব সো অ্যাকাউন্টে থ্রি ডটে ক্লিক করে আমরা কানেক্ট করবো সরি তো এখান থেকে নিচের দিকে আসবেন দেখেন কানেক্ট করবেন এখানে কানেক্ট ওয়ালেট থাকবে কানেক্টে ক্লিক করে সুই ওয়ালেটটা কানেক্ট করবেন দেন মিন্ট এনএফটিতে ক্লিক করবেন এবং আপনার একটা টুইটার ইউজার নেম যে টুইটার এটার ভিতরে আছে এটা দিয়ে ফলো করে দেন টুইটার ইউজার নেমটা দিবেন টেলিগ্রাম ইউজার নেম বা ডিসকর্ড ইউজার নেম না দিলেও চলে মিন্টে ক্লিক করবেন মিন্টে ক্লিক করার পরে একটু অ্যাপ্রুভাল নেবে এখানে লোড নিবে ওরা আচ্ছা লোডটা নিক দেখতে পেলাম আমার মিন্ট সাকসেসফুলি হয়ে গেছে আমার এখানে একটা এনএফটি মিন্ট কমপ্লিট হয়েছে আচ্ছা এবার আমি চলে যাবো আমার টেলিগ্রামের আরেকটা পোস্টে যেটা আছে মিন্ট লিঙ্ক অ্যানাদার মিন্ট লিঙ্ক তো এই অ্যানাদার মিন্ট লিঙ্কে আমি একটা ক্লিক করে দিব আচ্ছা এই মিন্ট লিঙ্কটাতে আসার পরে
এখানে আমি আবার সেই লিংকটাকে আমি এখানে পেস্ট করে দিব। দেন এটা হচ্ছে ব্লু মুভ। ব্লু মুভে আসার পর আমরা এখানে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব। কানেক্ট করার পরে আমরা প্রোফাইল ভেরিফাই করব। কিভাবে? নিচের দিকে আসার পর এখানে জাস্ট ক্লিক করে মিন প্রোফাইলে ক্লিক করলে আমরা এগেইন এখানে আপনার টুইটার ফলো করে এসে টুইটারের জায়গায় টুইটার, ইউজার নেমে টেলিগ্রামে যাবে টেলিগ্রাম দিয়ে ভেরিফাইতে ক্লিক করব। নট নেসেসারি যে আপনার প্রত্যেকটা ফিল আপ করতে হবে, জাস্ট অনলি ওয়ান একটা ইউজার নেম দিলে চলবে। দেন এখানে এসে সিমিলার লাইক আপনি মিন্টিংয়ে ক্লিক করবেন। সিমিলার লাইক একটুর মতো একটা এনএফটি প্রপআপ আসবে, দেন সেটা থেকে আপনি এনএফটিটা মিন্ট করবেন। তো এই মিন্ট করলে এইভাবে চলে আসবে মিন্টিং রিস লিমিট আপনার একটা হয়ে গেছে। তো কীভাবে বুঝবেন? এখানে দেখুন থ্রি ডট, এখান থেকে মাই আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনি যে এনএফটিটা মিন্ট করছেন সেটা এখানে দেখিয়ে দিবে। আপনি চাইলে আপনার প্রোফাইলটা এখান থেকেও ক্লিক করতে পারেন। এই যে প্রোফাইলে ক্লিক করে মাই প্রোফাইলে গিয়ে এখান থেকে আপনার ডেটাগুলো সব মানে কমপ্লিট করতে পারেন এবং মাই আইটেমে গেলে আপনার মিন্টিং করা এনএফটিগুলো আশা করি এখানে দেখাবে। ওকে, সো আমার নেটটা একটু যেহেতু স্লো সেক্ষেত্রে এখানে লোড নিচ্ছে ভাই, এটা লোড নিয়ে আপনার এখানে চলে আসবে। নট নেসেসারি যেগুলো দেখতে হবে বা সেল দিতে হবে এরকম কিছুই না। ওকে, তো এই গেল দুইটা টাস্ক এবং কিছু ট্রানজ্যাকশন করবেন। ট্রানজ্যাকশনটা কোথায় করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, আপনারা যে টেলিগ্রাম পোস্টটিতে আসছিলেন সেখানে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে এখানে সেন্ড করতে পারেন। সিমিলার লাইক অল্প একটু অ্যামাউন্ট, জাস্ট আপনার একটা ট্রানজ্যাকশন হইলেই হলো। যেমন আমি এই ওয়ালেটে সেন্ডে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাভেলেবেল আছে আমার সুইটা, এখানে আমি অ্যামাউন্ট বসাবো। যেমন ধরুন আমি এখানে বসাইলাম 0.01 দিয়ে এখান থেকে এন্টার করলাম। এভাবে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কয়টা অ্যাড্রেস আপনি ট্রান্সফার করতে পারেন। আমি একটা অ্যাড্রেস আমার পোস্টের সাথে দিয়ে রাখছি, আপনি সেটাতে ট্রান্সফার করতে পারেন। প্লাস আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে সেখানে ট্রান্সফার করতে পারেন, অ্যাক্টিভিটিস আর শো করে রাখবেন। ওকে, তো এগুলো মাস্ট নিড, এগুলো করে ফেলবেন। আচ্ছা, করলেন, দেন এগুলো কমপ্লিট হলো। আচ্ছা, এখন এখান থেকে আমাদের কাজ আপাতত শেষ। তো চাইলে এখানে আপনারা প্রতিদিন একটা করে আরেকটা সার্চ টাস্ক আপনাদের বলে দিই। এখানে প্রতিদিন একটা করে আবার টোকেন পাবেন এবং অবশ্যই চাইলে ওদের ডিসকর্ড থেকে নিতে পারেন। ইয়াটা মানে ফসেটটা কীভাবে নেবেন আমি বলি, ডিসকর্ড আছে, ডিসকর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে ডিসকর্ড থেকে আপনি একটা টোকেন নিতে পারবেন, অ্যাকসেপ্ট ইনভাইটিতে ক্লিক করবেন। আচ্ছা, জয়েনের পর এখান থেকে আপনি ভেরিফাই ইউর সেলফে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে টিক মার্কটা করবেন এবং এখান থেকে ভেরিফাই, ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করবেন, এটা ক্যাপচার আসবে। যেমন এখানে আসছে আমার E2FFF হ্যান দেন, তো আমি এখানে E2F এটা দিয়ে দিলাম। দেন বলছে কি দেখেন কমপ্লিট। ওকে, আচ্ছা, আপডেটিং ইউর রোল। এবার দেখেন নিচের দিকে আসবেন, এখান থেকে ক্লিক করে ডেভনেট আছে এবং টেস্টনেট আছে, এখানে টেস্টনেটে ক্লিক করবেন। টেস্টনেটে ক্লিক করার পরে আপনার এখানে লিখবেন FA, এখানে লিখবেন এই হাইপেনটা দিবেন। হাইপেনটা দেওয়ার পরে FAUCET ফসেট লিখে স্পেস লিখবেন। এবার আপনি চলে যান আপনার যে ওয়ালেটটা আছে, জাস্ট সেই ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করুন। কপি করে এবার এখানে এই স্পেজের আগে এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। দেখুন আপনার এখান থেকে অটোমেটিক্যালি বলতেছে আপনার একটা সুই টেস্টনেটে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখি আমাদের এখানে একটা আসছে কিনা, একটু ওয়েট করতে হবে আমাদের। ওয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা টোকেন পেয়েছি এবং এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে রিকোয়েস্ট টু সুই টেস্টনেট থেকে একটা নিয়েছি। একটা টোটাল দৈনিক আমি দুইটা নিতে পারতেছি। অ্যান্ড আর্ন অ্যান্ড স্ট্রেক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। লাইক এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড সিলেক্ট অ্যামাউন্টে ক্লিক করবো, মিনিমাম একটা। তাই আমি এখানে একটা দিয়ে এখান থেকে আমি কী করবো, স্টেকে ক্লিক করে দিব। আচ্ছা, আমার স্টেক হয়ে গেলো, এনএফটি মিন্ট হলো, ট্রানজ্যাকশন কমপ্লিট হলো। ট্রানজ্যাকশন অবশ্যই বলবো প্রত্যেকে 4-5টা ট্রানজ্যাকশন করবেন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ালেটে। আমি আমার পোস্টের সাথে একটা ওয়ালেট দিয়ে রাখছি, প্রয়োজনে আপনারা আমার এই পোস্টের কমেন্টে আপনাদের ওয়ালেটগুলো দিতে পারেন এবং একে অন্যের ওয়ালেটগুলো ব্যবহার করতে পারেন। প্লাস হচ্ছে এখানে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনার স্টেক হয়ে গেছে, তার মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল অ্যান্ড টোটালি আমরা এন্টার হয়েছি। অ্যান্ড পরবর্তীতে নতুন কোনো মিন্টিং লিঙ্ক আসলে আমরা সেগুলো আমাদের টেলিগ্রামে দিব। একদম সিমিলার লাইক এভাবে মিন্ট করবেন। হোপফুলি আপনাদেরকে আমি ভিডিওটা এ টু জেড কমপ্লিটলি বুঝাইতে পারছি। সো ইফ ইউ থিঙ্ক আপনার কোথাও কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্স আছে, আমাদের টেলিগ্রাম পোস্ট আছে, পোস্টের কমেন্ট বক্স আছে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হেল্প প্যানেলে এসে আপনি কথা বলতে পারবেন। আমাদের এডমিন সহ আমি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সো ভাই, ভালো প্রজেক্ট থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায়, তাই অবশ্যই অবশ্যই প্রজেক্টগুলোকে কখনোই মিস করবেন না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।